আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদেরকে সয়াবিন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আর রান্না করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলু আমি এভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এটাকেও সাইডে রেখে দিচ্ছি। আর যেহেতু আজকে সয়াবিন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর এই সয়াবিনগুলোকে আমি কুসুম গরম পানির মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া আলুগুলোকে। আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটা ছাঁকনির সাহায্যে আমি তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আলুগুলো উঠিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরা, কয়েকটি এলাচ আর 2টা তেজপাতা মাঝখান দিকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটুখানি নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, আর তেলের পরিমাণটা কম মনে হয়েছিল তাই আবার একটুখানি তেল দিয়ে নিলাম। তো পেস্টটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর আদা রসুন পেস্টের পরিমাণটা আমি দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর গরম মশলার গুঁড়ার পরিমাণটা দিলাম 1.5 চা চামচ পরিমাণ। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা পুড়ে না যায়। তো অল্প পরিমাণে আমি পানিটা দিলাম প্রথমে, পানিটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা আমি দিলাম 1.5 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করবেন। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিলাম, আর পানিটা দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোকে। তো মাংসগুলো দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আর এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। আর এই সয়াবিনগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলোকে আমি হাত দিয়ে চিপে পানি থেকে উঠিয়ে নিয়েছি। তারপর সয়াবিনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি, আর পানিটা দিচ্ছি এখানে কুসুম গরম পানি। আর সবসময় চেষ্টা করবেন তরকারির মধ্যে গরম পানি দেওয়ার জন্য, এতে করে তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর সেই সাথে তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে সয়াবিন রান্না। খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।